আসসালামু আলাইকুম, আমি আজিজুল নাহার, ইসলামী ইতিহাস প্রভাষক, দোয়াতের আলী মাদ্রাসা, মানিকগঞ্জ। আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের পড়াবো উপমহাদেশের বিদেশি শাসনের পর্যায়ের যে যুদ্ধটা আমরা গত সপ্তাহে পড়েছিলাম, পলাশির যুদ্ধ। আজ আমরা সেখানে পড়াবো বক্সারের যুদ্ধটা কি। তাহলে বক্সারের যুদ্ধ জানার আগে আমাদের জানতে হবে, হ্যাঁ, বক্সারের যুদ্ধটা হলো তোমার শুরুর যে প্রাথমিক যে ঘটনা সেটা হলো মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা এবং সম্রাট শাহ আলমের সাহায্য নিয়ে ইংরেজদের সাথে 1764 খ্রিস্টাব্দে বক্সারের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে বক্সারের যুদ্ধ বলা হয়। তাহলে বক্সারের যুদ্ধ হয় মীর কাসিমের সাথে এবং ইংরেজের সাথে। পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের সাথে। তাহলে দেখো, যুদ্ধে নবাবের সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসে বক্সারের যুদ্ধ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এ যুদ্ধে মিত্রবাহিনী পরাজয়ের ফলে বাংলা, অযোধ্যা ও দিল্লির সার্বভৌমত্ব শক্তি ইংরেজদের পদানত হয় এবং দেশপ্রেমিক কাসিমের আশা আকাঙ্ক্ষা চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। এটা হলো পটভূমি। এরপর আসি হলো বক্সারের যুদ্ধের কারণ। ধরো, বক্সারের যুদ্ধের কারণের ভিতরে আমরা প্রথম পয়েন্টে জানব মীর কাসিমের স্বাধীন চেতা মনোভাব। মীর কাসিম ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ এবং দক্ষ প্রশাসক। তিনি কোম্পানিকে প্রভুর ভূমিকা হতে সাধারণ ব্যবসায়ী পর্যায়ে নামিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালান। এর মধ্যে মীর কাসিমের এই স্বাধীন চেতা মনোভাব ইংরেজদের মনে একটা ভবিষ্যৎ বিপদের সম্ভাবনা মনে করে তারা মীর কাসিমের তীব্র বিরোধিতা শুরু করে। এ হলো এক নম্বর পয়েন্ট। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্ট আসলো শাসন ব্যবস্থা পুনর্গঠন। শাসন ক্ষমতা গ্রহণ করে মীর কাসিম রাজস্ব সংস্কার সাধন করেন এবং বাংলা ও বিহারের বিদ্রোহী জমিদারদের দমন করেন। তার এসব কার্যকলাপে ইংরেজরা তাকে ভালো নজরে দেখেনি। এরপর আসে হলো তিন নাম্বার পয়েন্ট, কারণের ভিতরে রাজধানী স্থানান্তর। ইংরেজদের কর্তৃত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য মীর কাসিম কলকাতার সন্নিকটস্থ মুর্শিদাবাদ হতে রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করেন এবং গুগিন খান এবং মুহাম্মদ তুর্কি খান নামক সেনা দক্ষদের মাধ্যমে ইউরোপীয় প্রণালীতে গোলন্দাজ এবং পদাতিক বাহিনীকে গড়ে তোলার ব্যবস্থা করেন। তাই ইংরেজগণ মীর কাসিমের প্রতি বিরাগ ভাজন হন। এরপর আসি হলো চার নাম্বার পয়েন্ট, ফরমানের অবমাননা। বাদশাহ শাহ আলম কর্তৃক প্রদত্ত ফরমানে ইংরেজগণ বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অধিকার লাভ করে, কিন্তু মীর কাসিম কর্তৃক দস্তক প্রদানের মাধ্যমে এর সীমাবদ্ধতা নির্ধারণ করে দেন। কিন্তু ইংরেজরা এর অবমাননা করে অবৈধভাবে বাণিজ্য করতে থাকে, ফলে নবাব প্রাপ্ত শুল্ক থেকে বঞ্চিত হয়। এরপর আসি হলো পাঁচ নাম্বার পয়েন্ট, অভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ। শুল্ক ফাঁকি দেওয়ার কারণে ইংরেজ বণিকরা অনেক কম মূল্যে দেশীয় পণ্যাদি বিক্রয় করত। অপরদিকে শুল্ক প্রদান করে দেশীয় বণিকরাও তাদের মতে কম মূল্যে পণ্যাদি বিক্রয় করতে পারত না। প্রকৃতপক্ষে ইংরেজদের উদ্দেশ্য ছিল এদেশের বণিকদের ধ্বংস করে দেওয়া। এরপর আসে তোমাদের ছয় নাম্বার পয়েন্ট, অবাধ বাণিজ্য প্রচলন। মীর কাসিম দেশীয় বণিকদের ক্ষতির প্রতিকারে অসমর্থ হয়ে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ী নির্বিশেষে বাণিজ্য তুলে দেন, ফলে নবাবের আয় কমে যায়। দেশীয় বণিকগণ বিদেশি বণিকদের সাথে প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়। এতে ইংরেজ বণিকদের স্বার্থহানি ঘটে এবং মীর কাসিমের সাথে তাদের যুদ্ধ অবসম্ভবী হয়ে পড়ে। এরপর আসে হলো সাত নাম্বার পয়েন্ট, ভান্সি টান্ডের মুঙ্গের গমন। ইংরেজদের সাথে নবাবের বিরোধ মীমাংসার জন্য এবং ব্যবসা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভান্সি টান্ড মুঙ্গেরে গমন করেন।
কলকাতা কাউন্সিলের অনুমতি ব্যতীতকে বানসিটার নবাবের সাথে বোঝাপড়া করায় কাউন্সিল চুক্তিটি বাতিল ঘোষণা করেন। এরপর আসে হলো বক্সারের যুদ্ধের ঘটনা। 1763 খ্রিস্টাব্দে মেজর অ্যাডামসের নেতৃত্বে 1000 ইউরোপীয় এবং 4000 দেশীয় সৈন্যের একটি দল মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধবিজয় পরিচালনা করেন। ইউরোপীয় সমর কৌশলে প্রশিক্ষণপ্রাপ্ত 15000 সৈন্যসহ মীর কাসিম ইংরেজদের আক্রমণ প্রতিহত করেন, কিন্তু কাটোয়া, মুর্শিদাবাদ, ঘিরিয়া এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম সম্পূর্ণ পরাজিত হয়। নবাব সুজাউদ্দৌলা ও সম্রাট শাহ আলমের সহায়তায় মীর কাসিম 1764 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে মীর কাসিমের সৈন্যবাহিনী পরাজিত হলে সমগ্র বাংলাদেশ ইংরেজদের দখলে চলে যায়। এরপর আসে হলো বক্সারের যুদ্ধের ফলাফল। বিশ্বের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিকগণ মনে করেন ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম এবং এর ফলাফলের উপর ভারতবর্ষের ভাগ্য নিহিত ছিল। তাহলে বক্সারের যুদ্ধের ফলাফলের যে প্রথম পয়েন্ট সেটা হলো এক নম্বর প্রকৃত যুদ্ধ। বক্সারের যুদ্ধকে প্রকৃত অর্থে যুদ্ধ বলা যায়, কারণ এ যুদ্ধে স্বাধীনতা রক্ষার আদর্শে উদ্বুদ্ধ ভারতীয় সৈন্যবাহিনী ঐক্যবদ্ধভাবে আক্রমণকারী ইংরেজদের প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দুই নম্বর পয়েন্ট, পরিকল্পিত যুদ্ধ। এ যুদ্ধে উভয় পক্ষই পরিকল্পিতভাবে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। এ যুদ্ধে মীর কাসিমের পরাজয় সিরাজউদ্দৌলার মতো ষড়যন্ত্রমূলক ছিল না। তিন নম্বর পয়েন্ট, ভাগ্য বিধাতা। এ যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইংরেজগণ ভারতবর্ষের প্রকৃত ভাগ্য বিধাতা হিসেবে পরিগণিত হয়। তাদের সাথে ক্ষমতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর কেউ অবশিষ্ট রইল না। এরপর আসে চার নম্বর পয়েন্ট, অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি। এ যুদ্ধে সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ইংরেজগণ অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তিরূপে নিজেদের প্রকাশ করতে সক্ষম হয়। এরপর আসে পাঁচ নম্বর পয়েন্ট, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সর্বশেষ সংগ্রাম। এ যুদ্ধ ছিল ভারতবর্ষের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সর্বশেষ সংগ্রাম। পরবর্তীকালে সম্রাট ও দেশীয় রাজন্যবর্গের সাথে যে যুদ্ধ সংঘটিত হয় তা ছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ। এরপর ছয় নম্বর পয়েন্ট যেটা আসে, বাণিজ্যিক সুবিধা আদায়। এ যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের ফলে ইংরেজগণ পুনরায় মীর জাফরকে বাংলার মসনদে বসিয়ে তার নিকট থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করে। এরপর আসে হলো সাত নম্বর পয়েন্ট, বেতনভোগী কর্মচারী। এ যুদ্ধে পরাজয়ের ফলে দিল্লির সম্রাট শাহ আলম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ইংরেজদের বেতনভোগী কর্মচারীতে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে যেটা আসছে যে উপরিক্ত যে আলোচনাগুলো আমরা করলাম, করার পর জানা যায় যে মীর কাসিমের পরাজয়ের ফলে ইংরেজরা ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি হয় এবং গোটা ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনে প্রতিষ্ঠিত হয়। কতিপয় দেশীয় বণিক ও জমিদারদের স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার ফলে নবাব মীর কাসিম পরাজয় ঘটে এবং এদেশে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাহলে আজকে এ পর্যন্ত পাঠ শেষ। সবাই তোমরা ভালো থাকবা, আগামী ক্লাসে আবার একটা নতুন পাঠ নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।